যুক্তরাষ্ট্রের বন্ধুক হামলার খবর। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে যতগুলো গুলির ঘটনা, বন্দুক হামলার ঘটনা ঘটেছে, তার মধ্যে সবচেয়ে ভয়াবহতম বন্দুক হামলা কিন্তু এই কিছুক্ষণ আগে, ঘন্টা দুয়েক আগে, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় যে অঞ্চল, সেই অঞ্চলের মেইন অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যে এই গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে আমরা যে প্রাথমিকভাবে যে তথ্য জেনেছি সেটিতে আমরা জানতে পেরেছি যে একাধিক স্থানে বন্দুক হামলার ঘটনাটি ঘটেছে এবং পুলিশ তাৎক্ষণিকভাবে সিসিটিভি ফুটেজ ঘেঁটে বন্দুকধারীর একটি ছবি প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে যে শ্বেতাঙ্গ সদৃশ্য একজন, তিনি একটি রাইফেল নিয়ে, সেই রাইফেলটি AR-16, একটি স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে সেই বন্দুকধারী অতর্কিত গুলি চালাচ্ছে। এবং সেই ঘটনায় এখন পর্যন্ত পুলিশ সরকারিভাবে যে তথ্য জানিয়েছে তাতে অন্তত 16 জন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি। তবে অন্য আরেকটি সূত্র বলছে যে এই নিহতের সংখ্যা 22, তবে সেই তথ্যটি পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি। তবে গুরুতরভাবে আহত হয়েছেন এই 16 জন যে নিহত হয়েছে, তার বাইরে আরও 50 থেকে 60 জন তারা কিন্তু গুরুতর আহত হয়েছে। তাতে করে ধারণা করা হচ্ছে যে এই যে মৃতের সংখ্যা, নিহতের সংখ্যা, সেটি কিন্তু আরও অনেক বাড়তে পারে। যদিও আমরা একটি সূত্রে কিন্তু 22 জনের মৃত্যুর খবরও আমরা পেয়েছি, তবে পুলিশ এখন পর্যন্ত জানাচ্ছে যে 16 জনের মৃত্যু খবর তাদের কাছে আছে। তো এই ঘটনার পরে পুরো এলাকা পুলিশ ঘিরে ফেলেছে এবং স্থানীয় যে বাসিন্দা তাদেরকে ঘরের বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে এবং স্থানীয় দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে অভিযান পরিচালনার জন্য। এবং এখন পর্যন্ত বন্দুকধারীর পরিচয় যেমন শনাক্ত হয়নি, তেমনই পুলিশ এখন পর্যন্ত সেই বন্দুকধারীকে গ্রেফতারও করতে পারেনি। তবে এই বন্দুকধারীকে এবং হামলাকারী সন্ত্রাসীকে ধরার জন্য চিরুনি অভিযান অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা কিন্তু ঘটে, কিন্তু সাম্প্রতিক সময়ে এই যে এত বড় বন্দুক হামলার মতো ঘটনায়, একই ঘটনায় একই সঙ্গে 16 জন কিংবা 22 জন নিহত হওয়ার যে ঘটনা, সেটি কিন্তু সাম্প্রতিক সময়ে ঘটেনি। এই জন্য পুরো পুলিশ প্রশাসন এবং হোয়াইট হাউসের তরফ থেকেও কিন্তু ঘটনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে নিহতদের পরিচয় আমরা এখনও জানি না। এই মেইন অঙ্গরাজ্যে খুব বেশি সংখ্যক বাংলাদেশি কিন্তু বসবাস করেন না। এই হতাহতের মধ্যে কোন জাতিগোষ্ঠী, কোন বর্ণের মানুষ রয়েছেন তা এখনও আমরা জানি না। তবে আমরা যতটুকু পর্যন্ত এখনও খবর নিয়েছি, এই হতাহতের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছেন তেমন কিন্তু কোনো তথ্য আমাদের কাছে নেই। এই ছিল আমার কাছে এই যে মেইনে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা, বন্দুক হামলার ঘটনা ঘটেছে তার সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম যুক্তরাষ্ট্র থেকে।